আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। কাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ শুরু। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে দ্রুতই গ্রেফতারি পরোয়ানা। এবার ডিম চক্রে ভোক্তারা, কারওয়ান বাজার থেকে উধাও, সিন্ডিকেটকে দুষছেন উপদেষ্টারা, অসাধু ব্যবসায়ীদের বিশেষ আইনে গ্রেফতারের হুঁশিয়ারি। জালিয়াতি করে লেবার ফান্ডের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পটুয়াখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা, প্রতারণা শিকার শত শত শ্রমিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামীকাল থেকে শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এতে জুলাই আগস্ট গণহত্যার বিচার অগ্রাধিকার পাবে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষে পহেলা নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। হুমান চিস্তি রিপোর্ট। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে সোমবার পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন তারা। এদিন আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেও বুধবার তাদের স্বাগত জানাবে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হবে এবং সেই নিয়মিত কার্যক্রম প্রথম দিনেই আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ যেটা প্রসিকিউশনের পক্ষ থেকে নেবার কথা সেগুলো আমরা শুরু করব। বিকেলে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার ও আসবাবপত্র মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করতে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। যেসব সাংবাদিক মানবতা বিরোধী অপরাধে সহযোগিতা করেছেন তারাও ছাড় পাবেন না, তবে সুবিচার পাবেন সবাই। পয়লা নভেম্বরের মধ্যেই মূল ভবনে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। যে অসীম আত্মত্যাগ ছাত্র জনতা করেছে তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অবশ্যই এই বিচার আমাদের এখানে হবে এবং এটা খুব দ্রুত শুরু আমরা আশা করছি, কনসাল্ট করেছি। 1 নভেম্বরের মধ্যে মানে এই ট্রাইব্যুনালে এই ঐতিহাসিক বিচার কার্য শুরু হওয়ার কথা। প্রসিকিউশন টিম ডিউ প্রসেস ফলো করে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই, বিচার হবে তবে সেটা সুবিচার। বৃহস্পতিবার বিচার কাজ শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রধান আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হতে পারে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক অঙ্গনে -2 ফর্মুলার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সরকার নয়, -2 এর কথা যারা বলেন তারা এর ব্যাখ্যা দিতে পারবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের চতুর্থ পর্যায়ের সংলাপ আগামী শনিবার থেকে শুরু হবে বলেও জানান উপপ্রেস সচিব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। আমাদের সরকার -2 কি জিনিস সেটা জানে না এবং -2 নিয়ে আমাদের সরকারের কোনো ধরনের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার ডিম চক্রে পড়েছেন ভোক্তারা, রাজধানী কারওয়ান বাজার থেকে উধাও হয়েছে ডিম। তবে রাজধানীর কিছু মুদি দোকানে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা ডর্জন। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অসাধু কর্পোরেট ব্যবসায়ীদের বিশেষ আইনে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্ট মাহবুব কবি চপলের। মুরগি তো আর ডিম পড়া বন্ধ করেনি, তাহলে ডিম গেল কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন ভোক্তারা। হাঁসের ডিম আপনার 19.50 টাকা কিনা আর কি, আমরা 25 টাকা করে বেচি। পারামের গুলো 15 টাকা, ওগুলো 20 টাকা করে বেচি, হালকা লাভের উপরে বিক্রি করি। ডিম কি পর্যাপ্ত আছে না কোনো কিছু পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না, বাজারে ডিম নেই। ডিমের দাম আমার কাছে মাত্র চাইলো 100 টাকা, আমরা আগে নিয়েছিলাম প্রায় 70 টাকা করে হালি, আবার পাওয়াও যাচ্ছে না, যার কারণে আরো বেশি ভোগান্তিতে আছে আমরা যারা ভোক্তারা আছে। বাজারে যখন এই অবস্থা চলছে তখন ব্যবসায়ীদের সাথে মিটিং করে ডিমের দাম নির্ধারণ করছে ভোক্তা অধিদপ্তর, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। আমরা ওনাদের সাথে আলাপ করে আমাদের প্রাণী সম্পদ দিয়েছেন, যেমন
ডিমের উৎপাদক পর্যায়ে দাম 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা অথবা আমরা 11 টাকা ধরতে পারি, প্লাস খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা। উৎপাদকরা প্রথমে এখন পাইকারি ওদের কাছে সরাসরি সাপ্লাই দিবে, কোনো মধ্যস্থতা থাকবে না বলে ওনারা এগ্রি করেছেন। শুধু ডিম নয়, নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ, কিন্তু উপদেষ্টাদের মুখে সেই পুরনো সুর, সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে। এবার তা দমনে কঠোর হুঁশিয়ারি দিলেন যুব ও শ্রম উপদেষ্টা। এখানে সিন্ডিকেটের একটা বড় প্রভাব আছে, সিন্ডিকেট ভাঙার জন্য আমরা কাজ করছি, কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটাকে যদি একটু দেখেন, বিগত সময়ে সেটাকে আরো দুর্বল করা হয়েছে, মানে কর্পোরেটদের সাথে তো আগের সরকারের একটা যোগাযোগ, এবং এর কারণে এটাকে এত দুর্বল করা হয়েছে যে ওনারা কিছু জায়গায় 3,000 টাকা 5,000 টাকা জরিমানা করা, এটা তো ইফেক্টিভ না। আমাদেরকে তো হার্ডলাইনে যেতে হবে, না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা টাফ হবে। সেই জায়গা থেকে আমরা বিশেষ ক্ষমতা আইনেও যারা একদম কি পার্সন আছে বিভিন্ন সিন্ডিকেটের প্রয়োজনে, কর্পোরেট যেসব কোম্পানিগুলো এটা করছে ইচ্ছাকৃতভাবে, আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, আমরা তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করব। তিনি বলেন 16 বছরের দুঃশাসন ঠিক করতে 10 বছর লাগবে, তাই আগামীতে নির্বাচিত সরকারকেও সংস্কার এগিয়ে নিতে হবে। 16 বছরে যা নষ্ট করা হয়েছে তা ঠিক করতে 10 বছর লাগবে। তার মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিকদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে চেকে সই নিয়ে পটুয়াখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা কৌশলে হাতিয়ে নিচ্ছে লেবার ফান্ডের কোটি টাকা। বিএডিসির উপসহকারী পরিচালক বিশ্বজিৎ সহ অন্যদের যোগসাজশে প্রতিদিন 20 জন শ্রমিকের বিপরীতে 5 জনকে কাজ করিয়ে ব্যাংক থেকে তুলে নেন পুরো টাকা। পটুয়াখালী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুকুর চুরির এই চাঞ্চল্যকর এই তথ্য। জানাচ্ছেন তরিক ইসলাম। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সেচ প্রযুক্তি ও উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এসব কার্যক্রমে প্রতি বছর দিনমজুরদের জন্য মোটা অঙ্কের বরাদ্দ থাকে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের। অভিযোগ রয়েছে এসব টাকা লোপাট করেছেন পটুয়াখালীর খুলিশাখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক শারমিন জাহান ও উপ সহকারী পরিচালক বিশ্বজিৎ। শ্রমিকরা জানায় তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে প্রাপ্য মজুরির অর্ধেক অর্থ হাতে হাতে পরিশোধ করতেন বিশ্বজিৎ। অফিসার আমাকে চেকে সই করিয়ে নিয়ে হারাই টাকা উঠেই আমাকে দেয়, আমাকে উন্নয়ন শেষের প্রায় 13,500 ধরা টাকা দেয়, হাতে 7,000। বাইরে অনেক মানুষ আছে, এগোর নামে চেক হয়, সেই চেক দিয়া খরচ করা হয় সে সম্পর্কে জানালেন অভিযুক্ত দুই কর্মকর্তা। শাকসবজি স্যার বিক্রি করে বাস্তবে এত টাকা আসে না, আমাদের লেবার থেকে টাকা জমা দিতে হয় প্রত্যেক মাসে ব্যাংকে, সেই টার্গেট আমাদেরকে ফিল আপ করতে হবে। টার্গেট দেওয়া হয়েছে 57,00,000 টাকা বার্ষিক, সেক্ষেত্রে আমার বাকি টাকা জমা দিতে হয়। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদন্ত করা হবে এবং তদন্ত অনুযায়ী আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তদন্ত করে নিজেদের প্রাপ্য পারিশ্রমিক সরকার বুঝিয়ে দেবে এমনটাই প্রত্যাশা বঞ্চিত দিনমজুরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাম্প্রতিক বন্যার কারণে চেঙ্গি নদীর ভাঙনে কবলে পড়েছে খাগড়াছড়ি পানছড়ি সড়ক, ফলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই সড়কে যানবাহন চলাচল, তাতে বাড়বে জনদুর্ভোগ। জেলা সদরের গিরিফুল মধুর দোকান নামক স্থানে সড়কের বেহাল অবস্থায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারাও, স্থানীয় দোকানপাটও পড়েছে ঝুঁকির মধ্যে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। খাগড়াছড়ি পানছড়ি আন্তঃজেলা সড়কটির এই অংশ আগে থেকেই ছিল ভাঙনের ঝুঁকিতে। সবশেষ বন্যার কারণে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে গেছে। সড়ক বিভাগের পক্ষ থেকে সাময়িকভাবে ভাঙন প্রতিরোধে নানা ব্যবস্থা নিলেও তা ফলপ্রসূ হয়নি। এখন ভারী যান চলাচল পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে পুরো সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমি পানছড়ি খাগড়াছড়ি রোডে রেগুলারে আপ ডাউন করি। এই গিরিফুল এলাকায় এই নদীর কারণে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য সমাধান দাবি করছি। শুধু সড়ক নয়, আশেপাশের দোকানঘর এবং বসতিও হুমকির মুখে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী। এখানে
একটা গুরুত্বপূর্ণ সড়ক না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সড়কটা যদি অতি দ্রুত সমাধান করা না হয়, এবং আমাদের এই যে এখানে যে দোকানপাটগুলো আছে, আমাদের গ্রামগুলো আছে, সব তলিয়ে যাবে আর কি। খাগড়াছড়ির সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, ভাঙন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ীভাবে সড়ক রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তা পাশ থেকে কিছু মাটি ধসে পড়েছে, আমরা খবর পেয়েছি। তারপরেও এটা আসলে পানি উন্নয়ন কাজ করতেছে, রাস্তার যোগাযোগ ব্যবস্থা স্বচ্ছ রাখার জন্য আমরা পাশে কিছু এসবিবি করে দিছি, এখন মোটামুটি গাড়ি চলাফেরা করতে পারতেছে। নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় 100 মিটার সড়ক। ভাঙন রোধে প্রায় 500 মিটার নদী তীরের ব্লক বসানো হবে বলে আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূজার ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো 593 টন কাঁচামরিচের চালান। 28 জন আমদানিকারক প্রায় 3.5 কোটি টাকায় ভারত থেকে এই কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টন মরিচের আমদানি মূল্য 60,000 টাকা, আর আমদানি শুল্ক লেগেছে 36,000 টাকা। আমদানি খরচ ও শুল্ক মিলে প্রতি কেজি কাঁচামরিচের দাম পড়েছে 96 টাকা। আমদানি খবরে বেনাপোল সহ স্থানীয় বাজারগুলোতে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। দিনাজপুরের বীরগঞ্জে হয়ে গেল ব্যতিক্রমী এক মেলা, যে মেলা থেকে পছন্দে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ ছিল। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এই মেলার আয়োজন করে বীরগঞ্জের গোলাপগঞ্জে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি। মেলার দিন সকাল থেকে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ বিভিন্ন জেলার আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা। প্রাপ্তবয়স্ক আদিবাসী তরুণ তরুণীরা একে অপরকে পছন্দ হলে তা অভিভাবকদের জানায়, পরে তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী বিয়ে দেওয়া হয়। প্রায় 200 বছর ধরে জীবনসঙ্গী খোঁজার এই মিলন মেলা চলে আসছে বলে জানান আয়োজকরা, যেখানে আদিবাসীরা নাচ গানের মাধ্যমে তাদের সংস্কৃতি তুলে ধরেন। এবারে পাটেক্স খেলার খবর। লিওনেল মেসির হ্যাট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়াকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। মেসির হ্যাট্রিক ছাড়াও একটি করে গোল করেছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ। আরেক ম্যাচে রাফিনহার জোড়া গোলে 4-0 ব্যবধানে পেরুকে হারিয়েছে ব্রাজিল। পরাগারমানের রিপোর্ট। 12 ম্যাচ জয়ের পর টানা 2 ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে নিজেদের মাঠে বলিভিয়াকে 6-0 গোলের ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা। খেলার প্রথম থেকেই বলিভিয়া রুক্ষণে ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের বল পজিশনের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল স্কালোনির দলের। 19 মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন LM10 লিওনেল মেসি। জাতীয় দলে এটি তার 110তম গোল। 43 মিনিটে লাউতারো মার্টিনেজ ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হুলিয়ান আলভারেজ 3-0 গোলে লিড এনে দেন আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধেও বল নিজের নিয়ন্ত্রণেই রাখে আর্জেন্টিনা। 65 মিনিটে বদলি খেলোয়াড় আলমাদা 4-0 গোলে এগিয়ে দেন বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। এরপর শুধুই লিওনেল মেসি শো। 2 মিনিটে 2 গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। 6-0 গোলের জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করল লিওনেল মেসির দল। আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলও পেয়েছে বড় জয়। 2022 সালের বিশ্বকাপের পর থেকেই উত্থান পতনের মাঝ দিয়ে সময় পার করছে সেলেসাওরা। ঘরের মাঠে পেরুর বিপক্ষে আবারও সৃষ্টিশীল ফুটবল উপহার দিল বিশ্বকাপের পেন্টাজয়ীরা। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রাফিনহা, অন্য 2 গোল আসে আন্দিয়াস পেরেইরা এবং লুইস হেনরিকের পা থেকে। এই জয়ে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে এখন ব্রাজিল। বাংলা। শেষ করা আগে সংবাদ শিরোনাম আরেকবার। কাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ শুরু। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে দ্রুতই গ্রেফতারি পরোয়ানা।
এবার ডিম চক্রে ভোক্তারা, কারওয়ান বাজার থেকে উধাও সিন্ডিকেটকে দুষছেন উপদেষ্টারা, অসাধু ব্যবসায়ীদের বিশেষ আইনে গ্রেফতারের হুঁশিয়ারি। জালিয়াতি করে লেবার ফান্ডের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পটুয়াখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা, প্রতারণার শিকার শত শত শ্রমিক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।